সারা ভারতবর্ষের তিনটি জায়গা, একটা মহারাষ্ট্রের বালিয়া, এই উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, আর একটা হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন হবার আগে, এটা আপনাদের মনে রাখতে হবে। তাই এই জেলার মানুষ আপনারা, একদিন পিঁপড়ে খেয়ে আমি বেলপাহাড়ি জো গ্রামে গিয়ে দেখেছি মানুষ পিঁপড়ে খেয়ে থাকত। আজকে সেখানে বিনা পয়সায় চাল, 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী, মেয়ে স্টুডেন্ট যারা গভর্নমেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের জন্য কন্যাশ্রী, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল সবুজ সাথী, ক্লাস 12-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, এবং বাচ্চা জন্মালেই একটা গাছ, এমনকি মৃত্যু থেকে কেউ মারা গেলেও বা সমাধি দিতে গেলে বা কবর দিতে গেলে বা পোড়াতে গেলেও, কেউ মারা গেছে রাস্তায় ভিক্ষে করতে হবে না। আগামী দেখতাম গলায় একটা চাবি ঝুলিয়ে ভিক্ষে করতো, আমি বাবা মাকে পোড়াতে পারছি না, টাকা দাও, তাদের জন্যও 2000 টাকা করে করা হয়েছে। জন্ম থেকে মৃত্যু অবধি এত পরিকল্পনা কোথাও করা হয়নি। জেনে রাখবেন, এই সব পরিকল্পনা চলবে। আমার 1.25 কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত। আর যখন 60 বছর হয়ে গেল, ট্রাইবেলদের জন্য সকলের জন্য পেনশন আছে 1000 টাকা করে, ছেলে হোক মেয়ে হোক। আর বয়োজ্যেষ্ঠ পেনশন আছে, এখন বিধবা পেনশনও চালু করে দিয়েছি। বিধবা পেনশন, যদি অল্প বয়সেও কেউ বিধবা হয়ে যায় সেও পেনশন পাবে, যদি কেউ না পান দুয়ারে সরকার আবার 31শে মে থেকে 21শে মে থেকে 31শে মে পর্যন্ত চলবে। দরকার হলে যারা এখনও বঞ্চিত আছেন, দরখাস্ত জমা দেননি, তারা সকলে দরখাস্ত জমা দেবেন। সামান্য এলাকায় একটা কলের প্রবলেম আছে, জল নেই, একটা ছোট্ট ক্যানেল ভেঙে পড়ে আছে মাটির, 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। সেই কাজগুলো পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, সেই পাড়ায় পাড়ায় সমাধান 5 লক্ষ টাকার মধ্যে কাজ করতে পারে। সেইগুলো পাড়ায় পাড়ায় সমাধান যেখানে হচ্ছে সেখানে গিয়ে কথা বলবেন এবং সুযোগ সুবিধা পাবেন। আমি চাই মেদিনীপুর পথ দেখাক, মেদিনীপুর আলো দেখাক। মেদিনীপুরের কনকদুর্গা মন্দির থেকে শুরু করে, রানী শিরোমণি মন্দির থেকে শুরু করে, একেবারে বিদ্যাসাগরের বাড়ি থেকে শুরু করে, ক্ষুদিরামের বাড়ি থেকে শুরু করে, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আপনাদের এখানে আছে, মেদিনীপুর কলেজের এবার 150 বছর, তাকেও ইউনিভার্সিটি স্ট্যাটাস দেব আমরা, এবং সেই জন্য অ্যাসেম্বলিতে আমরা বিল পাস করব। এরকম অনেক কাজ হচ্ছে। মেদিনীপুরে যে রবীন্দ্র সদনটা আছে, আগামী দিন এটাতে আপনারা সিনেমাও দেখতে পাবেন, সিনেমা প্রেক্ষাগৃহ করা হবে। আমি চাই মেদিনীপুরে বড় বড় বাজারও তৈরি হোক, যাতে মেদিনীপুরের মানুষকে বাইরে যেতে না হয়। আপনারা জানেন, আমি 10 বছর ধরে চেষ্টা করছিলাম, আসানসোলে আমাদের একটা সাইকেলের কারখানা ছিল, সাইকেল কর্পোরেশন, বামফ্রন্ট তো সবই তালা লাগিয়ে দিয়েছিল, সেই সাইকেল কর্পোরেশনটাও উঠে গেছিল। কিন্তু আপনাদের সাথে আমি খুশি শেয়ার করতে চাই, কালকে 5 জন
আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে এসে কথা দিয়ে গেছে, খড়গপুরে সাইকেল ম্যানুফ্যাকচারিং হাব, সাইকেল ম্যানুফ্যাকচারিং কারখানা তৈরি হচ্ছে বিদ্যাসাগর পার্কে। আপনাদের এখানে অনেক ট্যুরিজম প্রকল্প হবে। আরও শালবনি স্টেডিয়ামটা কাজে লাগছিল না, আমি অরূপ বিশ্বাসকে বলেছি ওটা এমনি স্টেডিয়াম করা যাবে না, উইপোকা ধরে গেছে।